আমরা তুলা কাটতেছি, তুলা কাটে তৈরি হয়ে গেল আমাদের সুলো সুন্দরভাবে তিনটি পরিমাণ মতো আমরা বসিয়ে দিই, যাতে চারিদিকে ভালো করে জিল লাগে। কঠিন আছে লবণ দিলে কিছু না দিয়ে মতন তেল দিয়ে দি ভিতরে দেখার মেরা মানো মাশাল্লাহ মশলা দেবো, আদা রসুন পেঁয়াজ তো যাওয়াই লাগছে না, তুমি যেমন গুড়া দিয়ে দি লবণ দিকে একবারে না দিতে লবণ দিয়ে দিই আমার তো পেট খারাপ হয়ে আগে একটা বুঝে তাহলে
আমি কেমন বলছিলাম কলার পাতা কাটতে দেয় না কিন্তু আমার কাছে ধুমো বানাই গেছিস দিয়ে ধুমো তো বানাবি ধুমো মুরগি ঠান্ডা পানি দিচ্ছি ভাই সমান কর সমান করে আমি তো বুঝতে পারছি কি করছি চাষ করছি আগে কি করে দিয়েছি প্রথমে উঠে যাবো মাটি পয়সা উঠে বসে আচ্ছা ঠিক আছে।
তুই সসপেনটা সারা, এবারে সবাই খা, সবাই খা, ভাত ভাঙিয়ে দে, ভাত ভাঙিয়ে সারা দে, ভাত সারা দে, না লাগে আর ভাত দিয়া যাচ্ছে না, কে ভাত কি করবি তুই, না রতনে মিয়া কোন খাবি না নাকি? খাবি না, তুই খেয়ে।